বেনজিরকে দেশ ছাড়তে সহায়তা করা সেই নারী পুলিশ সহ চোদ্দ কর্মকর্তাকে বদলি বিরোধী অপরাধের আরেক মামলা হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু ডিবি হারুনের শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসর্ট সত্য বলার সময় এসেছে বিডিআর বিদ্রোহের বিষয়ে সোহেল তাজ আসসালাম আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত বেঞ্জিরকে দেশ ছাড়তে সহায়তা করা সেই নারী পুলিশ সহ চোদ্দ কর্মকর্তাকে বদলি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে সিঙ্গাপুর যেতে সহায়তা করা বর্তমানে র্যাবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানা সহ বিভিন্ন ইউনিটে কর্মরত চোদ্দ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয় চলতি বছরের চার মে রাতে বেনজির আহমেদ যখন দেশ ছাড়েন তখন ঝামেলা ছাড়াই বিমানবন্দরের ইমিগ্রেশন পার হয়ে যেতে তাকে পুরোপুরি সহযোগিতা করেছেন শাহেদা সুলতানা তিনি বেনজিরের পরিবারের বেশ আস্থাভাজন র্যাব সদর দপ্তরের অপারেশন উইং এর সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত এই নারী কর্মকর্তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিস পুলিশে সংযুক্ত করা হয়েছে এছাড়া রাজশাহী সদরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাবুদকে ঢাকা পুলিশ টেলিকম সংস্থায় টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরুজকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে আর ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রাশেদ হাসানকে এসবিতে বদলি করা হয়েছে গত ২৬ মে তাকে দিনাজপুর বীরগঞ্জ সার্কেলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল এই আদেশে সেটি বাতিল হয় এছাড়া র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খন্দকার শামীম হোসেন পিআই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার জাহান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসান শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হক সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন সহ এবিপিএনএস অতিরিক্ত পুলিশ সুপার এম শাহারিয়ার আব্দুল বিন ফরিদ ও নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুজন রেজাকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানিকে খাগড়াছড়ি এবিপিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে অফিস আদেশে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলা হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু গত পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে অভিযোগকারী নিহত সিয়ামের বাবার আইনজীবী গাজী এম এস তামিম গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন তিনি বলেন গত বুধবার রাতে তদন্ত শুরু হয়েছে সাত দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয় গত বুধবার কোটা সংস্কার আন্দোলনে নিহত সাবারের নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এ আবেদন করেন শেখ হাসিনা ছাড়াও এ মামলার জন্য আসামিরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনার রশিদ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুনার রশিদ কতিপয় অসাধু র্যাব কর্মকর্তা ও সদস্য সহ অজ্ঞাত নামা অস্ত্রধারী আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন সমূহ আবেদনের নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা চাওয়া হয়েছে অভিযোগে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয় এছাড়া এ সময় আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবে সমগ্র বাংলাদেশকে ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয় ওই আবেদনে সিয়াম সাভারে পুলিশের গুলিতে শহীদ হন আবেদনে অপরাধের ধরন হিসেবে উল্লেখ করা হয় এক থেকে নয় নম্বর আসামীর নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র মাত্র জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অপরাধ অভিযোগে বলা হয়েছে এক নম্বর আসামি শেখ হাসিনা থেকে শুরু করে নয় নম্বর আসামি নির্দেশ ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে আন্দোলনকারীদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে অপরাধের ধরনের বলা হয়েছে এক থেকে নয় নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্য ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপসারণ সংগঠনের অপরাধ অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম বলেন অভিযোগ সম্বলিত আবেদনটি বুধবার দুপুরে তদন্ত সংস্থায় দাখিল করা হয় আইনি প্রক্রিয়া তদন্ত সংস্থা অবস্থায় এখন অভিযোগের তদন্ত করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেবেন যে প্রসিকিউর আনুষ্ঠানিক অভিযোগ আকারে তার ট্রাইব্যুনালে দাখিল করবেন এর আগে তদন্ত চলাকালে কর্মকর্তা চিফ প্রসিকিউটরের মাধ্যমে আসামিদের গ্রেফতারি পরোয়ানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের উৎখাত হওয়া অমিলিক লীগ সরকার 2009 সালে ক্ষমতার মসনদে আরোহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে ১৯৭৩ সালের আইনে সংশোধনী এনে গঠন করা হয় ট্রাইবনাল সংশোধনী ট্রাইবুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকে বিচারের আওতায় আনার বিধান যুক্ত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয় সংশোধিত আইনের ভিত্তিতে 2010 সালের 25শে মার্চ আওয়ামী লীগ সরকার এ ট্রাইবনাল প্রতিষ্ঠা করে এদিকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দাই আওয়ামী লীগ এবং দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরো অভিযোগ দায়ের করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিহত মোহাম্মদ মেহেদির বাবা মোহাম্মদ সানাউল এ অভিযোগ দায়ের করেন অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গ্রহণ করেছে এই মর্মে জানিয়েছে সানাউল্লাহর আইনজীবী গাজী এম এস তামিম গত বিশ জুলাই গুলিতে নিহত হয় মেহেদি ঘটনার দিন বিকেল পাঁচটায় মেহেদির মাথায় গুলি লেগে মগজ বের হয়ে যায় ডিবি হারুলের শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট মোহাম্মদ হারুনার রশিদ পুলিশের এক আলোচিত সমালোচিত চরিত্র বিশতম বিসিএস এর মাধ্যমে দুই সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বিভাগে চাকরি নেন কিন্তু তার বাবা মোহাম্মদ শাহিদ বুয়া মুক্তিযোদ্ধা ছিলেন না উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনে নির্বাচন মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয় জাতীয় সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধা তালিকায় জায়গা পান তিনি ডিএমপি সাবেক ডিবি প্রধান হারুন তার গ্রামের বাড়িতে শত কোটি টাকা ব্যয় গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল একটি প্রমোদগার মিঠাময়ন উপজেলার খাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে চল্লিশ একরের বেশি জায়গা নিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে রিসোর্টটি প্রিমিয়াম সেটসুটের প্রতিদিনের ভাড়া বিশ হাজার টাকা সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন দশ হাজার টাকা এছাড়া সুপার ডিলাক্স রুমের ভাড়া বারো হাজার টাকা দুই হাজার একুশ সালে তেসরা সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রিসোর্ট উদ্ভাবন উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে কিশোরগঞ্জ চার আসনের তৎকালীন সংসদ সদস্য জন আহমেদ তৌফিক প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তার ছোট ভাই ডাক্তার শাহরিয়ার রিসোর্টটিতে হারুনের পরিবারের পাঁচ থেকে সাত একর জায়গা রয়েছে বাকি অন্তত পঁয়ত্রিশ একর জায়গা ছিল অন্যদের এসব জায়গার মালিকদের দাম দেওয়ার কথা বলে হারুন রিসোর্টের জন্য জায়গা দখলে নেন জায়গার মালিকদের মধ্যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষজন রয়েছেন এসব জায়গার জন্য কেউ পুরো দাম পাননি কেউ দশ লাখের মধ্যে এক লাখ কেউ বিশ লাখের মধ্যে দুই লাখ এমন হারে টাকা পেয়েছেন জায়গার দাম না পাওয়া এখনো অন্তত দশ থেকে বারো জন তাদের জমি রেজিস্ট্রি করে দেননি তাদেরই একজন সদর ইউনিয়নের গ্রামের দিলীপ বণিক তিনি জানান হারুন রিসোর্ট করার কথা বলে তার এক দশ শতাংশ জায়গা কিনেছেন জমির কোনো নির্ধারণ করা হয়নি তাকে হাজার টাকা দেয়া হয়েছে অথচ জমির দাম হবে অন্তত বিশ লাখ টাকা টাকা না পাওয়ায় জমি রেজিস্ট্রি করে দেননি জানিয়ে দিলীপ বণিক বলেন আমার মতো এমন অন্তত বারো জন রয়েছেন যাদের নামমাত্র টাকা দিয়ে জমি রিসোর্ট করার জন্য হারুন নিয়ে গেছে আমরা জমির দলিল দেইনি রিসোর্টের জন্য নেওয়া বারো আনার মতো জায়গা দলিল হয়েছে বাকি জমির দলিল হয়নি পরিবর্তিত পরিস্থিতি প্রসঙ্গে দিলীপ বণিক বলেন আমার জমির কাগজ ও দলিল রয়েছে যেহেতু জমি বিক্রি করিনি তাই আমিই জমির মালিক সত্য বলার সময় এসেছে বিডিআর বিদ্রোহের বিষয়ে সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বলেছেন সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ভবিষ্যতে পুনঃ তদন্ত হলে আমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণগুলো বলতে চাই বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এসব কথা বলেন সোহেল তাজ লিখেছেন সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল বিডিআর বিদ্রোহের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ অভিযোগ ওঠে পিলখানা ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল তাজ যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাহিরে ছিলেন এই অভিযোগের বিষয়ে সোহেল তাজ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করেছেন তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতবম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই ভবিষ্যতে পুনঃ তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ গুলো বলতে চাই বিশ্বের ইতিহাসের সবচেয়ে নিরিশংস ও মর্মান্তিক ঘটনার একটি বাংলাদেশের পিলখানা ট্রাজেডি বা বিডিআর বিদ্রোহ দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুহাত্তর জন নিহত হন